কমলা সোহনিকে আপনাদের মনে আছে, যিনি 1939 প্রথম ভারতীয় মহিলা হিসেবে পিএইচডি করেছিলেন? তিনি হচ্ছেন পেশায় বায়োকেমিস্ট। আসলে এই মানুষটির আজকে জন্মদিন, আর তাকে শ্রদ্ধা জানাতে এই গুগল ডুডল আজকে তাকে একটা ছোট্ট ট্রিবিউট দিয়েছে। এরকম প্রচুর অজানা তথ্য জানার জন্য আপনাদের নজর রাখতে হবে আজ তাক বাংলা। আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন।